গত পাঁচ মে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আইসিটি ক্লাস ছিল মাইদুল ইসলাম নামের ওই শিক্ষক ক্লাসে গিয়ে ছাত্রীদের সঙ্গে অশালীন কর্মকাণ্ড করেন বিষয়টি শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের জানায় এ ঘটনায় পরদিন প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী শিক্ষার্থীরা এরপর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলে তারা অভিযোগের সত্যতা পায় ছাড়ে ওর ওদের গায়ে হাত দেয় আর তারপরে ওরকম যে বাবা মা বা স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে কথা বলছে এইসব যেগুলো প্রত্যাশিত না ডিজিটাল ক্লাসে তাদের বসে স্বামী কিবা স্বামীকে কীভাবে সন্তুষ্ট করতে এই কথা বলছে আর দলের নামে তোমরা নোংরামি করো আবার কিছু কিছু নিয়ে বলছে পিছে আর মাথায় হাত দেয় এ বিষয়ে অভিভাবকরা জানান শিক্ষকের এমন আচরণের কারণে সন্তানদের স্কুলে পাঠানোই দায় হয়ে উঠেছে এজন্য ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা আমরা তো গার্লসে দিছি সেফ থাকার জন্য এই সব সমস্যা প্রতিকূলতার ভিতরে যাতে না পড়ে এই জন্য দিছি আমি চাই এটার সঠিক বিচার হোক শিক্ষকের নিরাপদ স্থান ছাত্র শিক্ষক কাছে থাকে তারা যদি অরাজকতা করে বিভিন্ন ধর্ম কর্ম তো টিচারের বিরুদ্ধে যদি এরকম কমপ্লেইন আসে তাই এটা তো আমাদের কোনো নিরাপত্তা নেই তাহলে আমরা কোথায় দেবো বাচ্চা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে গত নয় মে স্কুলের পরিচালনা কমিটির সভাটাকে মাইদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ পাওয়ার পর আমরা শ্রেণী শিক্ষক এবং আমাদের সহকারী পরিদর্শ শিক্ষক এবং আমাদের কার্যকরী পরিষদের একজন সদস্য এই তিনজনের সমন্বয়ে আমরা একটা তদন্ত কমিটি করে তাদের কাছ থেকে একটা রিপোর্ট নিয়ে এবং তারা সে মেয়েদের সাথে কথা বলে বলে এই যে সত্যতা পেয়েছে সত্যতা পাওয়ার পর আমরা ওই দিনই গত বৃহস্পতিবার কার্যকরী পরিষদের একটা সভা ডাকি সবাই এদিকে পুরো বিষয়টি অস্বীকার করে কয়েকদিনের ছুটিতে বাইরে আছেন বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষকের তবে দায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাধারণ ডায়রি করব তারপর তারা উন্নত মানে সামনের তদন্ত ভিত্তি তাদের ব্যবস্থা নেওয়া হবে চুক্তি চুক্তিভিত্তিক ওই শিক্ষককে এর আগেও স্কুলে কোচিং করানো নিয়ে ছাত্রীদের হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল বিজয় টিভি নিউজ ডেস্ক